ম্যাচের আগের দিন অনুশীলনে আলাদা করে ফ্রেমবন্দি মোস্তাফিজ শফিউল আলামিনরা দ্বিতীয় টি টোয়েন্টিতে যে মুন্সিয়ানা দেখাতে হবে তাদের স্পিন ডিপার্টমেন্টে বিপ্লব আফিফদের কাঁধেও দায়িত্ব কারণ রাজকোটের উইকেট যে ব্যাটিং স্বর্গ দুই টি টোয়েন্টির চার ইনিংসের দুটি দুইশো পেরোনো ইনিংস দিল্লিতে রোহিত ধাওয়ানদের আটকানো গেছে কিন্তু ব্যাটিং উইকেটে ভারত তো ভয়ঙ্কর রাইট এরিয়া এইটি ফাইভ পার্সেন্ট যদি বল করতে পারে ইনশাল্লাহ যে কোনো ব্যাটসম্যানকে চাপের মধ্যে যে কোনো বোলার রাখতে পারে তো তারপরে এখানে যেহেতু ফ্ল্যাট উইকেট আর এক একটা জায়গার আবহাওয়া কিন্তু এক এক রকম দিল্লিতে যে কোনো যেরকম আবহাওয়ার মধ্যে খেলেছে রাজকোটে কিন্তু টোটালি ডিফারেন্ট তো সেই সময় মনে করি ওখানকার সাথে খেলাটা এখানে কম্পেয়ার করা যাবে না তাড়াতাড়ি ইউজ টু হওয়া এক এক জায়গায় এক এক রকমের এবং বোলাররা ভালো জায়গায় বল করা বোলারদের এই জায়গাগুলির একটু দেখতে হবে যে এই কন্ডিশনটাকে কেমনভাবে এটা আয়ত্ত করতে পারে অরুণ জেটলি স্টেডিয়ামে মুশফিক মাহমুদুল্লাদের পাশাপাশি দায়িত্ব নিয়ে খেলেছেন জুনিয়ররা সাকিব তামিম নেই তবে জুনিয়রদের এই দায়িত্বশীল চেহারা সাহস দেয় প্রধান নির্বাচককে ট্রাইঙ্গুলার সিরিজেও কিন্তু আপনার আয়ারল্যান্ডে সাকিব কিন্তু ফাইনাল ম্যাচটা খেলতে পারেননি তো তখনও কিন্তু বাংলার জলের অ্যাচিভমেন্ট আছে এটা মাথায় নেওয়া উচিত না যে কে খেলছে না কে খেলছে এখন যেদিন যে পার্টিকুলার যে সুযোগ পাবে ওই প্ল্যাটফর্মটা কাজে লাগানো কারোর জন্য কেউ অপেক্ষা করে না যে যখন সুযোগ পাবে ভালো ক্রিকেটটা খেলতে হবে এবং স্ট্যাবলিশ হতে হবে গত তিন মাসে কিন্তু আমাদের এইচপি এবং এ টিম যথেষ্ট অনেকগুলি ম্যাচ ন্যাশনাল টিমের সাথে খেলতে গিয়েছে এখানে আসার পর যে নাইম শেখ তারপরে যারা নতুন খেলোয়াড় আছে এরা সবাই বিপ্লব এরা যে নতুন প্লেয়ার আছে এদেরকে একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে এরা ইন্টারন্যাশনাল এরিনার থেকে দূরে আছে দল গঠন নিয়ে নানা সময়ে সমালোচনার মুখে পড়েছে নানা বাসারের নির্বাচক প্যানেল ভারতের মাটিতে টাইগাররা সিরিজ জয় করতে পারলে সেটা যে তাদেরও জয় হবে মাকসুম আলম খান সময় সংবাদ রাজকোট ভারত